প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু কলেজ রাজশাহী আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আজকে তোমাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং এর দ্বিতীয় অধ্যায় থেকে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। এই অধ্যায়ের নামও সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। আবার আজকে আমাদের আলোচ্য বিষয়ে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা আমাদের সেটা সেই টপিকটার নামও হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। এর আগে ক্লাসে তোমরা জেনেছ বিজ্ঞান কি, বিজ্ঞানের বৈশিষ্ট্য, বিজ্ঞানের শ্রেণীবিভাগ এবং বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তরসমূহ। আজকে আমরা দেখব যে সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক মর্যাদা বলতে আসলে কি বোঝায়। এখানে বলা হচ্ছে যে সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক মর্যাদা বলতে আমরা আসলে বলতে চাচ্ছি যে সমাজবিজ্ঞানকে কতটুকু বিজ্ঞান হিসেবে আমরা প্রমাণ করতে পেরেছি, সমাজকে আমরা কতটুকু বিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে পেরেছি সে বিষয়ে আলোচনা। আসলে তাহলে সমাজবিজ্ঞানের একমাত্রই লক্ষ্য হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজ মানব সমাজের পর্যালোচনা করা। তাহলে পরে আমরা যদি বলি যে এটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের সমাজবিজ্ঞানকে আমরা বিজ্ঞানের পর্যায়ভুক্ত করে আলোচনা করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে সমাজবিজ্ঞানীদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটি মতবিরোধ লক্ষ্য করা যায়। কোনো কোনো সমাজবিজ্ঞানী এই বিজ্ঞানটাকে বিজ্ঞানের এই সমাজ বিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে রাজি নয়, আবার কারা কোনো কোনো বিজ্ঞানীরা এটাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করে থাকেন। তাহলে এই বিষয়ে যদি আমাদের অবস্থান আমরা আলোচনা করার আগে আমরা জানবো যে বৈজ্ঞানিক মর্যাদাটা কি এবং বিজ্ঞানের ধারণা থাকা আমাদের কি, এদের দুটো জিনিস আমরা জানবো। আমরা বিজ্ঞানের ধারণা সম্পর্কে অলরেডি জেনেছি। তাহলে সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক মর্যাদা হলো সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা। সাধারণত বিজ্ঞান বলতে সুসংঘবদ্ধ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের ভিত্তিতে অর্জিত জ্ঞানকে বোঝায়। এ প্রসঙ্গে ভারতীয় শিক্ষাবিদ জে বি চিন্তাম্বর বলেন যে বিজ্ঞানের দুটি উপাদান আছে, যাচাইকৃত জ্ঞান আর একটি হলো অধ্যয়নের পদ্ধতি, যা বিষয়বস্তু সম্পর্কে ধারাবাহিক জ্ঞান অর্জনে সহায়তা করে। এক কথায় বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য প্রজ্ঞা, ধীশক্তি, নির্দেশনা বা ধারণার জন্ম দেওয়া নয়, বরং জ্ঞানের উদ্ভাবন। তাহলে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি যে সমাজ বিজ্ঞানটি আসলে একটি বিজ্ঞান কিনা, অর্থাৎ আমাদের এই বিশ্ব সমাজে যে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানগুলো আছে সেই প্রাকৃতিক বিজ্ঞানগুলোর সঙ্গে বিজ্ঞানের কোথায় কোথায় মিল বা অমিল আছে, বা সমাজ বিজ্ঞান কতটুকু সেই সব প্রাকৃতিক বিজ্ঞান থেকে পিছিয়ে আছে। এই আলোচনাটার মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো যে সমাজবিজ্ঞান কতটুকু বৈজ্ঞানিক মর্যাদা লাভ করতে পেরেছে বা লাভ করেছে। তাহলে সমাজবিজ্ঞানের একমাত্র লক্ষ্য হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মানব সমাজের পর্যালোচনা করা। সমাজের কোনো রকম বাস্তব প্রয়োজন পূরণ করা সমাজবিজ্ঞানের উদ্দেশ্য নয়। এ কারণে সমাজবিজ্ঞানকে বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত শাস্ত্রটিকে চরম বিজ্ঞান হিসেবে বিবেচনা করতেন। তিনি সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসমূহের রানী হিসেবেও অভিহিত করেছেন। সমাজবিজ্ঞানকে যারা বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে অনুচ্ছুক তাদের মধ্যে জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার অগ্রগণ্য। তিনি মনে করেন সমাজবিজ্ঞান ভৌত বিজ্ঞানের পর্যায়ভুক্ত নয়, বরং শাস্ত্রটি ইতিহাস বা এ ধরনের বিষয়গুলোর সমপর্যায়ের। সর্বোপরি মনে রাখা দরকার যে সমাজবিজ্ঞান ঠিক প্রাকৃতিক বিজ্ঞান মতো নয়, তবে এটি গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগ করে থাকে। সমাজবিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যা সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অভিহিত করার ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন। যেমন এক নম্বর যদি আমরা বলি যে আমরা যে ন্যাচারাল সায়েন্সগুলো বা প্রাকৃতিক বিজ্ঞানগুলো দেখে থাকি, তোমাদের হয়তো মনে আছে গত ক্লাসে আমি আলোচনায় বলেছিলাম যে বিজ্ঞান দুই ধরনের, বৈজ্ঞানিক
বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো সামাজিক বিজ্ঞান, একটি হলো প্রাকৃতিক বিজ্ঞান। অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান মানে আমরা বলেছিলাম ভৌত যে বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি গবেষণাগারে, সেই বিষয়গুলোকে আমরা প্রাকৃতিক বিজ্ঞান বলে থাকি। যেখানে বলেছিলাম পদার্থবিজ্ঞান, গণিত, তারপরে হচ্ছে জীববিজ্ঞান, তারপরে বলে বলা হয়েছিল তোমার জ্যোতির্বিদ্যা, অঙ্ক, এই বিষয়গুলো আসলে প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে সেখানে এদের এই প্রাকৃতিক বিজ্ঞানগুলো যে গবেষণা কাজ পরিচালনা করে থাকে, তাদের যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো হচ্ছে বস্তুগত অর্থাৎ বাহ্যিক জিনিস, অর্থাৎ তার সেগুলোকে নাড়াচাড়া করা যায়, সেগুলোকে অনুভব করা যায়, কিন্তু তাদের সঙ্গে আমাদের চিন্তার বা মনের কোনো সম্পর্ক থাকে না, কোনো আবেগ জড়িত থাকে না এখানে। পক্ষান্তরে সমাজ বিজ্ঞানের যে গবেষণার বিষয়বস্তু সেটা হলো অবস্তুগত বা বিমূর্ত বিষয়, যে বিষয়গুলোর সঙ্গে আমাদের সরাসরি একটি মানসিক সম্পর্ক বা মানসিক সংশ্লিষ্টতা থাকে। এজন্য এই গবেষণাটা করা প্রাকৃতিক বিজ্ঞানের মতো অত অ্যাকুরেটলি করা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমরা সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে মনে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক কাজ করে যাচ্ছি। এরপরে 2 নম্বর পয়েন্ট আসছে, প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণাধীন বিষয়কে পরীক্ষাগারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে রেখে গবেষণা করা হয়। অপরপক্ষে সমাজ বিজ্ঞানের গবেষণা কোনো নিয়ন্ত্রিত পরিবেশে চালানো সম্ভব নয়। এটি একটি বিষয় হলো যে দেখো যে প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়টা হচ্ছে তোমার একটি বস্তু, জড় বস্তু টাইপের, সেটাকে আমরা ইচ্ছা মাপি, ইচ্ছা মতন পরীক্ষাগারে নিয়ে এসে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে রেখে সেটাকে নিয়ে ইচ্ছাস্বাধীনভাবে গবেষণা করতে পারি। পক্ষান্তরে সমাজ বিজ্ঞানের গবেষণার বিষয় কি, মানুষ এবং মানুষের সমাজ, যেটা এবং সমাজে নানাবিধ সামাজিক ঘটনাবলী, এই বিষয়গুলো কিন্তু কোনো গবেষণাগারে নিয়ে এসে নিয়ন্ত্রণ করে গবেষণা চালানো সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মধ্যে একটি পার্থক্য থেকে যায়। তারপরে প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণাধীন বিষয়বস্তু সমূহ ইচ্ছামাফিক একটির সাথে অপরটির মিলন ঘটিয়ে এদের রাসায়নিক ক্রিয়া পর্যবেক্ষণ করা সম্ভব, কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সেটি সম্ভব নয়। কারণ যে প্রাকৃতিক বিজ্ঞানে যে বস্তুগুলো নিয়ে আমরা গবেষণা করে থাকি সেগুলো আগেই আমরা বলেছি যে এগুলো হচ্ছে মানুষের সঙ্গে মানে প্রাণহীন জড় পদার্থ টাইপের। তাহলে এইটা আমরা ইচ্ছামাফিক একটির সঙ্গে আরেকটির মিলন, একটির সঙ্গে আরেকটির ক্রিয়া বিক্রিয়া দেখতে পারি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে, কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। কেননা যে আমরা সমাজ বিজ্ঞানে যে উপাদান নিয়ে কাজ করি সেটা হলো পরস্পর আমাদের বিভিন্ন সামাজিক ঘটনাবলী, বিভিন্ন মানুষের জীবনযাত্রা প্রণালী, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মূলত আমরা গবেষণা করে থাকি। তো এগুলো কিন্তু বারবার একটা ঘটনা ঘটিয়ে ঘটিয়ে সেটাকে গবেষণা করা বা সেটার প্রভাব লক্ষ্য করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরে প্রাকৃতিক বিজ্ঞানে একই বিষয় বারবার পরীক্ষা করলে ফলাফল প্রধানত একই পাওয়া যায়, কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তা সম্ভব নয়। প্রাকৃতিক বিজ্ঞানে সারা বিশ্বে ধরো অঙ্কশাস্ত্রের কথা যদি বলি, একটি অঙ্ক যদি সলভ করতে দেওয়া হয় তাহলে পরে যাকেই দেওয়া হোক না কেন হচ্ছে পদ্ধতিগত একটু ভিন্নতা থাকলেও ফলাফল কিন্তু প্রত্যেকেরই একই আসবে। একই ফলাফল না হলে কিন্তু সেটা সঠিক হলো না, কিন্তু একই ফলাফল আসবে ঘুরে ফিরে। কিন্তু সমাজ বিজ্ঞানে যদি কোনো বিষয় তোমাকে গবেষণা করতে দেওয়া হয়, সামাজিক কোনো বিষয় সমস্যা নিয়ে যদি 5 জনকে গবেষণা করতে পাঠানো হয় 5টা এলাকায়, তাহলে দেখা যায় যে বারবার পরীক্ষা করলে পরেও একটা পরীক্ষায় যদি 5 জনকে দিয়ে করানো হয় 5 রকম ফলাফল আসবে, একই রকম ফলাফল আসার কথা নয়। প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণা পদ্ধতি অনেক উন্নত, পক্ষান্তরে সমাজ বিজ্ঞানের গবেষণা পদ্ধতি সে তুলনায় ততটা উন্নত নয়। এখানে একথাটা বলবো আমরা যে সমাজ বিজ্ঞানের সমাজ সম্পর্কে গবেষণা প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন থাকে না, বিধায় তা থেকে সাধারণ সূত্রে পৌঁছানো বেশ কঠিন হয়। তাছাড়া সামাজিক গবেষণার ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। বিজ্ঞানের সাথে সমাজ বিজ্ঞানের যেসব পার্থক্য উপরে আলোচনা করা হলো হয়েছে তা শাস্ত্রত্রীপূর্ণ বৈজ্ঞানিক মর্যাদা অর্জনের পথে অন্তরায়। দেখো আমরা যে এখন পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সেটা হলো যে আমরা যখন প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা করছি তখন প্রাকৃতিক বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মনের আবেগ, অনুভূতি, ভালোবাসা এগুলোর সঙ্গে জড়িত না।
আবার সামাজিক বিজ্ঞানের যে বিষয়, গবেষণাধীন যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের, আমরা মানুষ, আমরা নিজেরাও মানুষ এবং আমরা আমাদের গবেষণাটাও করছি মানুষের মধ্যে এবং মানুষের সমস্যা নিয়ে। কাজে এখানে কিন্তু একটু নিরপেক্ষতার অভাব থাকতে পারে, পক্ষপাত দুষ্ট হতে পারে এই গবেষণা কার্যটা। এক্ষেত্রে দেখা যায় যে এইসব যে পয়েন্টগুলো আমরা দেখলাম প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে যে একটা পার্থক্য, এটা থেকে এই পার্থক্যগুলো কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কিছুটা বিজ্ঞান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছুটা অন্তরায় সৃষ্টি করতে পারে বা করে। তাই বলে সমাজ বিজ্ঞানকে যে আমরা বিজ্ঞান বলবো না এমন কিন্তু কথা বলা চলে না, কেননা সমাজ বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য এবং গুণাবলী বিদ্যমান। সমাজ বিজ্ঞান ধীরে ধীরে গবেষণা পদ্ধতিগত দিকের উন্নয়ন ঘটানো হচ্ছে। ইদানিং সমাজ বিজ্ঞানের অনুশীলনে সংখ্যাতাত্ত্বিক রীতি, সূচক সংখ্যা, পরিসংখ্যান ইত্যাদি কৌশল ব্যবহার করা হচ্ছে দেখো আমরা এর আগে বলেছি যে গবেষণা পদ্ধতির যে একটা ধাপ আছে বা সমাজ বিজ্ঞানের যেসব গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে পরিসংখ্যান কৌশলটাকেও ব্যবহার করা হয়। এই পরিসংখ্যান যে কৌশল, এই যে সংখ্যাতাত্ত্বিক একটা যে গবেষণার উপস্থাপনা, এটা কিন্তু সমাজ বিজ্ঞান অনেকটাই বিজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। যারা আধুনিক সমাজবিজ্ঞানীরা সামাজিক বিষয়সমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনার পক্ষপাতী, এই পর্যালোচনার ভিত্তিতে তারা প্রয়োজনীয় ভবিষ্যৎবাণী করতে এবং সঠিক সিদ্ধান্ত প্রদান করতে সক্ষম। এছাড়া সমাজবিজ্ঞানীরা সমাজ সম্পর্কিত গবেষণার করতে পক্ষপাতদুষ্ট সমস্যা থেকে উত্তরণের চেষ্টাও চালাচ্ছে। তাহলে পরে আরেকটি কথা বলি যে প্রাকৃতিক বিজ্ঞানে যেমন 100% কারেক্ট একটা ফলাফল দিতে পারে, কিন্তু সমাজবিজ্ঞান যেহেতু একই ঘটনা বারবার গবেষণার ফলে একই ধরনের রেজাল্ট বা ফলাফল পাওয়া যায় না, সেজন্য তারা ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে তাদের একটু দুর্বলতা আছে। কিন্তু এই দুর্বলতা থাকার পরেও সমাজবিজ্ঞানকে আমরা একটি বিজ্ঞান বলবো এ কারণে যে যে বিজ্ঞানটাকে প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে জ্যোতির্বিদ্যা, এই জ্যোতির্বিদ্যাও কিন্তু যে ফলাফলটা দেয় আবহ বিজ্ঞান, এরা যে ফলাফলটা দেয় এটা কিন্তু সকল সময় কিন্তু 100% অ্যাকুরেট ফলাফল দিতে পারে না। তারপরেও যখন তারা নিজেদেরকে একটি প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাহলে পরে আমরা সমাজবিজ্ঞানীরাও যে গবেষণা ফলাফল ইদানিং আমরা যে গবেষণাগুলো করছি এবং তার যে ফলাফলগুলো দিচ্ছি তাতে আমরা মনে করি যে সমাজবিজ্ঞান অনেকটাই নিজেকে বিজ্ঞান হিসেবে বা প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এবং সমাজবিজ্ঞানকে আমরা অবশ্যই বৈজ্ঞানিক মর্যাদা দিতে পারি। তাহলে এগুলো সব আলোচনার পরেও আমরা এটা বলতে পারি যে সমাজবিজ্ঞান শাস্ত্রটি পরিপূর্ণ বিজ্ঞান নয়, কারণ গণিতশাস্ত্র, পদার্থবিদ্যা ইত্যাদি যে অর্থে বিজ্ঞান, সমাজবিজ্ঞান সে বিবেচনায় বিজ্ঞান নয়। বস্তুত সমাজবিজ্ঞানকে আমরা একটি প্রগতিশীল বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে সমাজবিজ্ঞান প্রতিনিয়তই তার সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠে একটি বিজ্ঞানের মর্যাদা ধারণ করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা বলবো যে সমাজবিজ্ঞানটা অনেকটাই নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে। এই জন্য সমাজবিজ্ঞানকে আমরা আস্তে আস্তে বৈজ্ঞানিক মর্যাদা দিতে শুরু করেছি, এবং সমাজের এই গবেষণাকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট পর্যালোচনার ক্ষেত্রে। তাহলে সমাজবিজ্ঞান যদিও পরিপূর্ণ একটি প্রাকৃতিক বিজ্ঞানের রূপ ধারণ করতে পারেনি, তারপরেও সমাজবিজ্ঞান বিজ্ঞানের যেসব পদ্ধতি, বিজ্ঞানের যেসব বৈজ্ঞানিক পদ্ধতির হচ্ছে স্তর, সমস্ত কিছু তার গবেষণা ব্যবহার করে এবং একটি খুব সুন্দর বা খুব গ্রহণযোগ্য ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে যাচ্ছে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা আসলে কতটুকু বা সমাজবিজ্ঞান নিজেকে বিজ্ঞান হিসেবে কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে এ বিষয়ে আলোচনা এ পর্যন্ত শেষ না, এই সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি কিন্তু বৈজ্ঞানিক মর্যাদার জন্য কিন্তু সমাজবিজ্ঞানীরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিজেদের অবস্থানকে দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই আমাদের ক্লাস শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।